আজকের জুমার দিন, আজকের বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলা হয়, জুমার দিনে এই আপনাদের আমাদিয়া এলাকায় যত মসজিদ আছে, নারায়ণগঞ্জ জেলায় যত মসজিদ আছে, ঢাকা জেলায় যত মসজিদ আছে, গোটা বাংলাদেশ জেলায় গোটা বাংলাদেশে যত মসজিদ আছে, এমনকি গোটা পৃথিবীতে যত মসজিদ আছে, সব মসজিদ মুসল্লিতে ভরে গিয়েছিল, ঠিক না? জুমার দিন ভরে যায় না? এই দেখেন, 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়াতি আলান নাসি ইজতামিউনা ফিল মাসাজিদে, এমন একটা যুগ আসবে যে সময়ের মানুষেরা মসজিদ ভর্তি হয়ে যাবে মুসল্লিতে, কিন্তু লাইসা ফিহিম মুমিন, কিন্তু ওই মসজিদ ভর্তি মুসল্লিদের মাঝে একজন ইমানদার লোক পাওয়া যাবে না। আশ্চর্য হাদিস, 1500 বছর আগে রাসূলের সাহাবী বললেন মসজিদ মুসল্লিতে ভরপুর হয়ে যাবে, কিন্তু ওই ভরপুর মসজিদের মধ্যে একজন ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। আশ্চর্য হাদিস। অথচ আমি মুসলমান বলে দাবি করছি, ইমানদার বলে দাবি করছি, আমার ভিতরে ইমান নাই, এটা 1500 বছর আগে বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর। সাহাবীগণ বলতেন এই আমলটাই হাদিসটা হয়তো আমাদের সময়ে, কারণ আমাদের মাঝে এমন কিছু আমল আবিষ্কার হয়েছে মনে হয় আমাদের মাঝে ইমান নাই। তাবেঈগণ বলতেন এই হাদিসটা বলে বলতেন হয়তো আমাদের মাঝে ইমান নাই, ইমান কমে যাচ্ছে। তবে তাবেঈগণ বলতেন না, হাদিসটা আমাদের সময়ের কথা। যদি তাদের অবস্থা এই হয়, আজকের এই আধুনিক যুগে, আজকের এই অত্যাধুনিক যুগে, আজকের এই অধিক স্বচ্ছলতার যুগে, যেখানে মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষ মানুষের কাছে ধন্য ধরে না, ও নিজেই একশো, ও নিজেই সবকিছু বোঝে, সবকিছু পারে, নিজেই সে স্বচ্ছন্দ স্বচ্ছল ভাবে জীবনযাপন করে, এই আধুনিক যুগ টিপ দিলেই গোটা দুনিয়ার খবর সব সময় পাওয়া যায়, এই আধুনিক যুগে এসে আমাদের ইমানের অবস্থা কি হবে একবার বুঝুন।